সবাই দয়া করে একটু জালে আসবেন, কিন্তু এটা কারোর ডিউটি নয়, এটা দায়িত্ব। কারণ অনেক খেলোয়াড় রূপে জীবনে রিক্স নিয়ে খেলা দেখায়, সবাই একটু দয়া করে জালে আসবেন। হ্যাঁ, সবাই একটু জালে আসবেন, ওপরে ঝোলনার খেলা। ম্যাডাম কন্ডিশনাল ড্রাইভিং, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে এই খেলাটি আবিষ্কার হয়েছিল। কি ব্যাপার, জালে আসবেন, জালে আসবেন, ছোট ভাই বড় ভাই সবাই দয়া করে একটু জালে আসে। কি ব্যাপার, এটা তো কারো ডিউটি নয়, দায়িত্ব, সবাই একটু জালে আসবে। হ্যাঁ ম্যাডাম, কনসার্ট প্র্যাকটিস। শ্রোতা, প্রতিদিন তিন তিনটি করে শো, মানে তিনটায়, সন্ধ্যে ছয়টায়, রাত ছয়টায়। আপনাদেরকে অবাক করে যাচ্ছে এই সোনালি সার্কাস, হাত দিয়ে পা দিয়ে এবং কি জাতীয় সার্কাস দেখানো যায় ভাইজান, আপনি কখনো দেখেছেন? বলতে পারবে ওই মেয়েটি দাঁতের সাহায্যে ভন ভন করে ঘুরতে যাবে দর্শক বিন্দু? লক্ষ্য রাখবেন ভাইরা, ভালো লাগলে পরে তারে দিয়ে উৎসাহ করবেন দর্শক ভাইরা। আর বাহিরের বন্ধু, টিকিট কাউন্টার খোলা ভাই, যার টিকিট বিক্রয় চলছে, কোন তো টিকিট নিয়ে চলে আসো। পরবর্তী নাম্বার আরেকটি ঝোলনার খেলা দেখবেন, নাম্বার হেড ব্যালেন্স ট্রাক। Thank you.
জালের নাম্বার কামিয়া ভাইজান। ওই যে দেখছেন একটি চিকন রড দর্শক বিন্দু মা বলে একটু খেয়াল করে দেখবেন কেমন, একটি চিকন রড। তবে মাঝখানে ভাইজান একটু খেয়াল করে দেখবেন একটি কিন্তু বাটি রয়েছে দর্শক বিন্দু, ওই রডের মাঝখানে একটি বাটি রয়েছে। তবে ওই মহিলা খেলোয়াড়ি নিচে শিউলি সরকার, আত্মা ভাইজান ছেড়ে দিয়ে শুধু মাথা দিয়ে সরকার দেখানো যায় দর্শক বিন্দু। মাথা দিয়ে সরকার দেখাবে ভাইজান, হাতের কোনো সম্পর্ক থাকবে না। খেলার প্রতি লক্ষ্য রাখবেন ভাইজান, চোখের পলক ফেলবে। এই যে বৌদি পিসি মাসি দেখবেন কেমন, মাথা দিয়ে ভাইজান সার্কাস দেখানো যায় তার ফরমান দি সোনালি সার্কাস দেখছে। তালি হবে না দর্শক বিন্দু, আজব খেলা আজব তামসা। তবে খালি ড্রাম নয় ভাইজান, দেখবে এখানে ভর্তি রয়েছে। আর এবার দেখবেন একটি দরজা খুলে যাবে দর্শক বিন্দু, এবার লক্ষ্য করবে এই যে দেখুন তার ভিতর থেকে বাংলাদেশের জনসংখ্যা বেড়েই চলছে নাম্বার ওয়ান নাম্বার টু বাইরে হইতে আসছে নাম্বার থ্রি বাড়ি হইতেই আসছে। আজব খেলা আজব ভাবসা দর্শক বিন্দু, তাই আপনার পরিবারের ছেলে হোক অথবা মেয়ে হোক দুইটি সন্তানেই যথেষ্ট, একটি হলে আরো ভালো। ধন্যবাদ। আমরা গ্রাম অঞ্চলে পড়ে থাকি সাধারণত মই অথবা কেউ চঙ্ক কেউ সিঁড়ি, তবে সার্কাস ভাষায় বলা হয় লেডার। মাজিদুল ভাই
আপনি যেখানে থাকেন না কেন কোম্পানির সাথে দেখা করেন। কাজীদের ভাইকে বলছি আপনার কোম্পানির সাথে দেখা করেন। দেখুন মইটি কোথায়, খেলোয়াড়ি কোথায়, বাচ্চাটা কোথায়, দর্শক বিন্দু আর বাহিনীর দর্শক, এইটা টিকিট কাউন্টার খোলা, টিকিট বিক্রয় চলছে, টিকিট সংগ্রহ করেছেন, আসুন আরম্ভ হয়ে গেল। নতুন যুগে নতুন খেল, এই সোনালি সার্কাস, এমনি সার্কাস দর্শক বিন্দু, এখানে আপনি আপনার বাবা মা ভাই বোন পাড়া প্রতিবাসী সব পরিবারকে দেখা যায়। ভাই যাব এখানে কারোকে দেখতে পারেন এই খেলার মধ্যে। ভাই জানে একটি কঠিন রহস্য রয়েছে, লক্ষ্য করে দেখবেন ভাই জান, চোখের পর খেলবেন, একটি কঠিন রহস্য। দেখেছেন দর্শক বিন্দু এই সমস্ত খেলা দেখেছে অন্য কোথাও? ভালো লাগলে ভাইজান একটু পর তাহলে দিবেন। সার্কাস একটি সুস্থ বিনোদন দর্শক বিন্দু, সার্কাস একটি সুস্থ বিনোদন। সোনালি সার্কাস থেকে আপনি এই সমস্ত নিত্য নতুন বিনোদন, নিত্য নতুন আয়োজন দেখছেন এই সোনালি সার্কাস থেকে দেখছেন। তাই আর এবার দেখবেন আরেকটি খেলা দেখবেন দর্শক বিন্দু, ওই যে না করে দোলা চোরকি প্যাল, দর্শক
এক ভাইজা, একই স্থান, একই টেবিলে চার চারটি নাম্বার ভুল করলেন। দর্শক নাও পরবর্তী নাম্বার দেখুন। আমি বাহিরের দর্শকের উদ্দেশ্যে বলছি, ভাইজান কাউন্টার খোলা, টিকিট বিক্রয় চলছে, টিকিট দিয়ে চলে আসো। দেখুন একটি ঝন্ডা মাটি থেকে ভাইজান অনুমানিক কতটুকু ফিট হতে পারে? 40 ফিট উপরে একটি ঝন্ডা। ওখানে দেখুন মহিলা কর্তৃক মহিলা খেলোয়াড়ি এবং সাথে রয়েছে একটি ছোট্ট বাচ্চা মিস্টার জিব বাবু। আর ওই ঝোল্লাটি লাভ দিয়ে ছাপটি আপনাদের মাঝে কত সুন্দর বিনোদন দেখাবে দর্শক বিন্দু, আপনি বলতেই পারবেন না যে এই সমস্ত খেলা অন্য কোথাও কোনো সার্কাসে দেখেছি। সব ভাইকে বলছি, ভাই উপরের খেলা বোঝা গেছে? দাদা আসবে সরকার ভাইটা, এমনই একটি সরকার, এখানে আপনি আপনার বাবা মা ভাই বোন এমনকি পাড়া প্রতিবাসী ভাইটা সব পরিবার কিনে দেখবেন, এখানে কারো বিবেকে পাচ্ছে সোনালি সরকার, ফ্যামিলি সরকার ভাইটা। এতটুক বাচ্চাটার সাহস দেখছেন দর্শক মহাপ্রভু, আপনার দেখি অবাক হয়ে যাচ্ছে। সার্কাস বললে সার্কাস হয় না ভাই, খেলার মতো খেলাও হতে হবে আর মেলার মতো মেলাও হতে হবে, তাকেই না বলে সার্কাস, ঈশ্বরের সার্কাস, নর্থ বেঙ্গলের সার্কাস, নওগাঁ মহাদেবপুর হতে এসেছে। চোখের পরও খেলবেন না দর্শককে, দেখবেন চোখের পাতা, লেখবেন মনের কথা। একটু বড় তালি দিবেন না দর্শক বিন্দু, এই ভাই কি ভাই যায়।
আজব খেলা, আজব তামসা, ভেরি গুড। গৃহপালিত পশুর আমি সাগর, একটু খেয়াল করে দেখবেন দর্শক বিন্দু। দেখো একটি চিকন পাত, লোহার পাত, তার উপর দিয়ে হেঁটে আপনাদের মাঝে কত সুন্দর বিনোদন দেখাচ্ছে দর্শক বিন্দু। দেখবেন আপনি এই সমস্ত খেলা ভাইজান এই সোনালি সার্কাস থেকে দেখছেন দর্শক মাহবুবরা। দর্শক শ্রোতা, মা বোনেরা, মা বোনেরা দেখেছেন রাম সাগর চিকন একটি পাতের উপরে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে, দেখেছেন দেখেছেন? আমি মানুষ মানুষের কথাই শোনে না, আর গৃহপালিত প্রাণী রাম সাগর মানুষের হিসাবে খেলা করে দেখাচ্ছে। সবাই একটু হাতে তালি দিবে, দেখেছেন গৃহপালিত প্রাণী রাম ছাগল? ওই যে বাড়ি ঘরে মা বোনেরা বেশিরভাগ কিন্তু ছাগল পুষে থাকে, সেই গৃহপালিত প্রাণী রাম ছাগল। দেখুন, আরে আপনি যদি বাসায় গিয়ে বলেন যে আমি দেখে আসলাম শেরপুর শিল্প বাণিজ্য মেলায় সোনালি সার্কাস, আর সোনালি সার্কাসে দেখলাম একটি রাম ছাগল চিকন পাতের উপর দিয়ে হেঁটে খেলা দেখায়, আপনাকে কি বলবো জানেন? ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে, রাম ছাগল আবার চিকন পাতের উপর দিয়ে হাঁটতে পারে? পারে পারে, দেখে যান সার্কাস খেলা। এই যে মা বোনেরা, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত খেলা দেখবেন, কিন্তু আমাদের সর্বশেষ থাকবে হাতির ফুটবল খেলা। আপনি যদি শেষ পর্যন্ত খেলা না দেখেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না, আর বাসায় গিয়ে বলবেন খেলা নেই দেখিনি, সম্পূর্ণ খেলা দেখবেন। হ্যাঁ,
কারণ আপনার কষ্টের পয়সা দিয়ে সার্কাস খেলা দেখতে এসেছেন। সম্পূর্ণ খেলা দেখবেন। ধন্যবাদ 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 ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তোর হইল মেঘে উপরি বাসা, ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পক্ষী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি খুশির খবর, আমি তো বিদেশ যাচ্ছি, আগামীকাল এই মেলার মাঠে আমার বউটা হারে গেছে, যদি কোন হৃদয়বান দয়াময় ব্যক্তি পেয়ে থাকে তার তার বাড়িতে নিয়ে যাবে। ভগবান বলে গেলে মুসলমান, এই আমি এক বাপের এক বলে গেলাম তুলে বাংলা
পাকিস্তান এখন যাবো ঢাকা আদিম বাবু আমাকে ধরবেন শক্ত করে ধরুন বাবু ধরুন 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 একটি বিশেষ ভূষণ এখন সম্মুখে পবিত্র আসনে রাজা ও তার নাম আইডিয়া